हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने बनिए देखा छानार सन्देश। सन्देश बनाते खूब कम समय लागे और बनाना खूब ही सहज, जे क्यों ये बनाते पर। चलन सन्देश रेसिपिटी शुरू करा जा। छानार सन्देश बनानों प्रथम लागे छाना। एक लिटार फुल क्रीम दूध काटिए छाना कर नहीं। छाना तैरी करार पर छाना थेके भालो करे जल झरिए आमी एबार छानाटाके भालो करे मेखे नेब। छानाटा आमी मेखे नियेछि, 5 থেকে 7 মিনিট लेगेछे आमार छानाटा माखते। एकदम स्मूथलि मेखे नेबेन। एरपर आमी गैसेर फ्लेमटा अन करे कड़ाई बसिए दियेछि। कड़ाइयेर मध्ये दिये दिच्छि 250 ml घन दूध। दूधटा गरम हो गेले दिए देव 3টে এলাচ। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারেন। এরপর দিচ্ছি চিনি 5 টেবিল চামচ। চিনির পরিবর্তে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়েও এই সন্দেশটি বানাতে পারবেন। নলেন গুড় দিয়ে এই সন্দেশটি বানালে আরো বেশি ভালো লাগবে খেতে। तो চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। 10 টাকা দামের দুটো আমুল স্প্রে ব্যবহার করতে পারেন। আমুল স্প্রেটা যদি ব্যবহার করেন তাহলে বেশি ভালো লাগবে খেতে। তবে গুঁড়ো দুধটা কিন্তু স্কিপ করবেন না, গুঁড়ো দুধ থেকে কিন্তু আসল টেস্টটা আসবে। গুঁড়ো দুধটাকে এরপর আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্মুথলি গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবেন, যাতে কোনো বড় লাংস না থাকে। দুধটা যেমন একদম স্মুথ থাকে সেদিকে খেয়াল রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি ইয়েলো ফুড কালার। বোঁদে বানানোর জন্য আমরা যে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করি সেটাই আমি দিয়েছি। কালারটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দেখতে ভালো লাগার জন্য আমি কালারটা ইউজ করেছি, আপনারা নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কালারটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। এরপর ছানাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন। ছানার মিশ্রণটিকে 6 থেকে 7 মিনিট মতো পাক দিতে হবে, তাহলেই দেখবেন এই মিশ্রণটা অনেকটা টাইট হতে শুরু করেছে। মিশ্রণটা যখন দেখবেন ঠিক এরকম ঘন হয়ে এসেছে, মিশ্রণটা কড়াই ছাড়তে শুরু করেছে এবং মিশ্রণের নিচের দিকটা একটু তেল তেল মনে হচ্ছে, ঠিক এই রকম অবস্থায় মিশ্রণটা চলে আসবে, তখন বুঝবেন একদম তৈরি হয়ে গেছে মিশ্রণটা সন্দেশ বানানোর জন্য। এবার মিশ্রণটাকে আমি একটা থালার উপর ঢেলে নিচ্ছি। মিশ্রণটাকে এর থেকে বেশি আর শুকনো করতে যাবেন না, তাহলে কিন্তু ছানাটা ঝুরঝুরে হয়ে যেতে পারে। সন্দেশের মিশ্রণটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর খুন্তি দিয়ে মিশ্রণটাকে স্কোয়ার শেপ করে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু কুচানো চেরি দিয়ে দিচ্ছি। আপনারা কুচানো পেস্তা বা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন, এতে মিষ্টিটা দেখতে আরো ভালো লাগবে। এরপর খুন্তি দিয়ে চেরিগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এরপর মিশ্রণটিকে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। ফ্রিজে 6 ঘন্টা পরে এরপর মিশ্রণটিকে আমি কেটে নিচ্ছি পছন্দ মতো শেপে। আমার আজকের এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা চায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।